প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম, আমার এই চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনারা জানেন আজকে রাজধানীর মিরপুরের কচুক্ষেত এলাকায় ডানা গার্মেন্টসের শ্রমিকদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এই গার্মেন্টসের শ্রমিকরা যখন তাদের বকেয়া পাওনা আদায়ের জন্য রাস্তায় বিক্ষোভ করছিলেন, খবর পেয়ে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে পুলিশের সাথে গার্মেন্ট শ্রমিকদের ব্যাপক সংঘর্ষ হয়, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তখন পুলিশ বাধ্য হয়ে গুলি ছুড়লে দুইজন শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন আর অসংখ্য শ্রমিক আহত হয়েছেন এবং এই পুরো এলাকা একটা রণক্ষেত্রে পরিণত হয়েছিল। এক পর্যায়ে শ্রমিকদের মধ্যে কিছু উশৃঙ্খল মানুষ পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়, পরবর্তীতে সেনাবাহিনীর একটি জিপেও আগুন ধরিয়ে দেয়। এই যে আগুনের কালচার, আমরা কিন্তু এটা চাই না, এটা আমরা আশা করি না, এটা অপ্রত্যাশিত ঘটনা। এই ধরনের ঘটনা যেন না ঘটে সেদিকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। রাষ্ট্রীয় সম্পদ ক্ষতি করা মোটেই কাম্য নয়। তো আমরা যারা, আমাদের যারা সরকার প্রধান রয়েছেন, সরকারে যারা বসে রয়েছেন, যারা আইন শৃঙ্খলা বাহিনীর যারা উচ্চ পদস্থ কর্মকর্তা রয়েছেন, তাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা শুধু কোনো একটা দলকে কীভাবে নিষিদ্ধ করা যায়, কোন ছাত্র সংগঠনকে কীভাবে নিষিদ্ধ করা যায়, কাকে কোথা থেকে গ্রেপ্তার করা হবে, শুধু এই বিষয়গুলো নিয়ে আপনারা যদি উঠে পড়ে লেগে যান, তাহলে অন্য যে বিষয়গুলো রয়েছে সেদিকে আপনারা খেয়াল রাখবেন কীভাবে। জনগণের এই সাধারণের কষ্টে অর্জিত ঘামে, সাধারণের ঘাম, এই ঘামের উপরেই কিন্তু বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে। এই বিষয়টি আপনাদের খেয়াল করা দরকার, মাথায় নেওয়া দরকার। তাদের কষ্ট, তাদের যে অভাব অনটন এখন শুরু হয়েছে, নিত্যপণ্যের দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এই বিষয়গুলো আপনাদেরকে ফাইন্ড আউট করে ব্যবস্থা নিতে হবে, কীভাবে তাদের দুঃখ দুর্দশা লাঘব করা যায়। আর এই গার্মেন্টস শ্রমিক যারা রাস্তায় নামছে, আসলে তাদের দাবি দেওয়াগুলো কী, তাদের দাবি দেওয়াগুলো যদি মেনে নেওয়া যায়, যারা গার্মেন্টস কর্তৃপক্ষ রয়েছে তারা যদি তাদের বকেয়া পরিশোধ করে দেয়, কাজে যোগ দেয় শ্রমিকরা, তাহলে কিন্তু আর এই সমস্যাগুলো সমস্যা থাকে না, দ্রুতই সমাধান হয়ে যায়। কিন্তু আমরা আছি কাকে কীভাবে ব্যান্ড করা যায়, কে বাংলাদেশে রাজনীতি করবে আর কে করবে না, এইগুলো যদি হয়, প্রতিহিংসার রাজনীতি যদি আপনারা সামলান, তো এগুলো সামলাতেই তো আপনাদের সময় চলে যাবে। আপনারা জনগণকে নিয়ে ভাববেন কখন, বাজার পরিস্থিতি কীভাবে নিয়ন্ত্রণ করবেন, এই বিষয়গুলো অবশ্যই ভেবে দেখার বিষয়, সময়ের দাবি মাত্র। তো বন্ধুরা, আমরা বলবো যে এই রাষ্ট্রের যে জনগণ রয়েছে তাদের নিরাপত্তা দেওয়া, রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তা দেওয়া আমাদের প্রত্যেকেরই দায়িত্ব। তো আসুন আমরা সবাই মিলে একত্রে এক জায়গায় হয়ে দেশটাকে গড়ি। হিংসা বিদ্বেষ, রাষ্ট্রীয় সম্পদ ক্ষতি, এগুলো না করে নিজেরা নিজেদের মতো করে নিজের দেশটাকে গড়ি, নিজের মতো করে। তো বন্ধুরা, দেখা হবে আরেকদিন আরেকটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।